বন্ধুরা কতটা কষ্টকর হবে কাউকে জীবন্ত ককরস খাইয়ে মেরে ফেলা। হোয়াইট টি শার্ট পরা এই লোকটি জোর করে এই মেয়েটির মুখ খুলে রাখে। অপর একটি লোক একটি পাইপ সেই মেয়েটির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। এরপরে সেই লোকটি একটি লাল ব্যাগ থেকে একটি ককরোচ বের করে আর সেটিকে সেই মেয়েটির মুখে থাকা পাইপের ভেতর ছেড়ে দেয়। সেই ককরোচটি টিউবের মাধ্যমে সেই মেয়েটির পেটে চলে যায়। সেখানে অন্য একটি লোকও ছিল যে এই সব অত্যাচার দেখছিল, কিন্তু সে সেই মেয়েটির কোনো হেল্পই করে না, বরঞ্চ সেই লোকটি ভয়ে তার মুখ চেপে ধরে রাখে, কারণ এরপরে তার উপর টর্চার করা হবে। এরপরে সেই হোয়াইট টি শার্ট পরা লোকটি সেই মেয়েটির মুখ থেকে সেই টিউবটি বের করে নেয়। এরপর সেই মেয়েটির মুখ চেপে ধরে রাখে যাতে সেই মেয়েটি সেই ককরোচটিকে বাইরে ফেলতে না পারে। যখন সেই হোয়াইট টি শার্ট পরা লোকটি সেই মেয়েটির মুখ থেকে হাতটি সরায়, তখন সেই মেয়েটি সেই ককরোচটিকে ভিতর থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে সেই ককরোচটিকে বের করতে পারে না। সেই ককরোচটি তার পেটের ভিতর চলে গিয়েছিল আর সেই মেয়েটি জোরে জোরে চিল্লাতে থাকে। তারপরে সেই হোয়াইট টি শার্ট পরা লোকটি সেই মেয়েটির ব্যথা কমানোর জন্য সেই মেয়েটির পেটে একটি চাকু ঢুকিয়ে দেয় আর সেই চাকুটি টেনে বুক পর্যন্ত নিয়ে গিয়ে সেই মেয়েটির পেটটিকে চিরে ফেলে এবং তার ভিতর থেকে তার হৃদয়টিকে বের করে ফেলে। সেই মেয়েটির মুখ থেকে রক্ত বের হতে থাকে আর সেই মেয়েটি সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে এই মেয়েটির উপর শুধু শুধু অত্যাচার করা হয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই মেয়েটির নাম ক্যাট আর 20 বছর আগে এই মেয়েটি খুবই একটি শয়তান মেয়ে ছিল। সে একবার মাইক নামের একটি ছেলের মুখের ভেতর ককরোচ ঢুকিয়ে দিয়েছিল। তখন মাইক খুবই ভয় পেয়েছিল। সেখানে আরো অন্য বাচ্চারাও ছিল, কিন্তু কেউই সেখানে মাইকের কোনো হেল্পই করে না, বরঞ্চ সেই বাচ্চারা মাইকের মুখ চেপে ধরে রাখে যাতে মাইক সেই ককরোচটিকে বাইরে ফেলতে না পারে। মাইক সেখান থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। অবশেষে সেই ককরোচটি মাইকের পেটের ভিতর চলে যায়। এরপরে মাইক সেখানে খুবই ঘাবড়ে গিয়ে চুপচাপ বসে থাকে আর মাইককে এই অবস্থায় দেখে ক্যাট আরো শয়তানি বুদ্ধি বের করে। ক্যাট সেখানে মাইকের মাথার উপর কিছু বিষাক্ত মাকড়সা ছেড়ে দেয়। সেই মাকড়সাগুলো তার মাথা বেয়ে বেয়ে আস্তে আস্তে তার কানের ভিতর ঢুকে যায়, যার ফলে মাইক সেখানে ব্যথায় চিল্লাতে থাকে। এরপরে মাইক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই শয়তান ছেলেমেয়েগুলো মাইককে ধরে ফেলে। তারা তো প্রথমে মাইকের হাতের ভিতর তার কাটা দিয়ে গেঁথে তাকে আটকে ফেলে আর তারপর তার চেহারার উপর অনেকগুলো পোকামাকড় ছেড়ে দেয় আর বেচারা মাইক সেখানে ভয়ে চিল্লাতে থাকে। এরপরে সমস্ত বাচ্চারা মাইককে সেখানে একা ফেলে চলে যায়। কিছুদিন পরে মাইক আবার ক্যাটের সাথে দেখা করে। ক্যাট তাকে একটি ভয়ানক জায়গায় নিয়ে আসে। ক্যাট সেখানে মাইককে একটি ভুতুরে ঘরের ভিতর যেতে বলে। মাইক সেখানে ভিতরে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু ক্যাট সেখানে মাইককে মিথ্যে কথা বলে। ক্যাট মাইককে বলে, তুমি যদি ভিতরে যাও তাহলে আমি তোমাকে একটা কিস দেব। আর বেচারা মাইক সেই কিসের লোভে সেই ঘরের ভিতর চলে যায়। কিন্তু যখনই মাইক ঘরের ভিতর যায়, সেই ঘরের ভিতর থাকা একটি সাইকো লোক মাইককে ঘরের ভিতরে টেনে নেয়। বাইরে থাকা সমস্ত বাচ্চাগুলোই এই সবকিছুই দেখছিল, কিন্তু তারা পুলিশকে কিছুই বলে না এবং তারা সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে সেই সাইকো লোকটি মাইককে একটি মোটা শিকল দিয়ে বেঁধে রেখে আর সে মাইকের উপর অনেক টর্চার করছে। সেই সাইকো লোকটির নাম ছিল জন, যে মাইককে খাওয়ার জন্য কাঁচা মাংস দিচ্ছিল আর সেখানে মাইককে দিয়ে অনেক কাজও করাতো। মাইক যেহেতু খুবই ছোট একজন বাচ্চা ছিল, তাই সে সব কাজ ঠিকঠাক করতে পারতো না আর তাই জন সেখানে মাইকের উপর অনেক টর্চার করে। একবার মাইক খুবই আস্তে আস্তে খাবার কাটছিল আর এটা দেখে জনের খুবই রাগ হয় আর রাগের ছুটে সে একটা কাঁটা চামচ মাইকের পায়ের ভিতর ঢুকিয়ে দেয়। এরপরে একদিন রাতে মাইক সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে ঘন জঙ্গলে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু ঘুরে ফিরে সে আবার সেই ঘরের কাছেই চলে আসে। তখন মাইক বুঝতে পারে যে এখান থেকে পালানো অসম্ভব, তাই মাইক আবার সেই ঘরের ভিতর চলে যায়। তখন থেকে মাইক প্রতিদিন এক্সারসাইজ করতে শুরু করেছিল যাতে সে খুবই শক্তিশালী হতে পারে আর সে জনের উপর থেকে প্রতিশোধ নিতে পারে। এভাবেই 10 বছর কেটে যায়। মাইক এখন অনেক বড় হয়ে গেছে। একদিন মাইক এবং জনের মাঝখানে খুব লড়াই হয়ে যায় আর জন মাইককে পিছন থেকে মেরে বেহুশ করে দেয়। এরপরে জন মাইকের পায়ে শিকল বেঁধে তাকে ঝুলিয়ে দেয় আর তার নিচে ছিল ফুটন্ত গরম পানি। মাইক এখানে জনের কাছে মাফ চায়, কিন্তু জন মাইকের কোনো কথাই শোনে না। ঠিক সেই সময় সেখানে জনের স্টমাক অ্যাটাক হয় আর এই সুযোগে মাইক নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে মাইক সেখানে জনকে মেরে বেহুশ করে ফেলে আর ঠিক সেইভাবেই জনকে মেরে ঝুলিয়ে দিয়েছিল যেভাবে সে মাইককে ঝুলিয়ে রেখেছিল। এরপরে মাইক জানতে পারে যে তার প্যারেন্টস তাকে খুঁজছিল, কিন্তু জন তার প্যারেন্টসকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। এটা জানতে পেরে মাইক খুবই রেগে যায়, তাই সে জনের পায়ে বাঁধা শিকলটা আস্তে আস্তে ছাড়তে থাকে আর জন আস্তে আস্তে ফুটন্ত পানিতে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। এরপরে মাইক জনের মুখের চামড়া দিয়ে তার নিজের জন্য একটা মাস্ক বানিয়ে নেয়। মাইকের সাথে এইসব হয়েছিল শুধুমাত্র সেই বাচ্চাদের জন্য, তাই মাইক এখন তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সেই চারজনের মধ্যে একজনের নাম ছিল জর্জ, যে তার বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। তখন মাইক তাকে সেখানে মেরে বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে একটি সিক্রেট রুমে আছে। সেই রুমে আরো দুজন ছেলে এবং একটি মেয়েও ছিল। সেখানে থাকা ফিলিপ নামের ছেলেটি আত্মহত্যার অবস্থায় একটি কোণায় পড়েছিল। জর্জ সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন সে দেখতে পায় যে তার হাত একটি চেন দ্বারা বাঁধা আছে। এখানে থাকা চারজনের মধ্যে কেউই জানত না যে তাদের সাথে এইসব কে করছে। জর্জ সেখানে দেওয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু
সেখানে থাকা আরেকজন লোক যার নাম টম সে তাকে এইসব কিছু করতে না করে কিন্তু জর্জ তার কোনো কথাই শোনে না আর সে দেওয়াল খুঁড়তে শুরু করে যার ফলে সেখানে তার একটি নখ ভেঙে যায় আর সে ব্যথায় চিল্লাতে থাকে সে দেওয়াল তো ভাঙতে পারেনি তাই সে এখন মাটি খুঁড়ে বের হওয়ার চেষ্টা করে সে মাটি খুঁড়তে থাকে কিন্তু মাটি খোঁড়ার সময় সে মাটির নিচ থেকে একটি মানুষের মাথার কঙ্কাল পায় তখন তারা সবাই এটা বুঝতে পারে যে এখান থেকে বের হওয়া অসম্ভব আর তাদের সবারও এখানেই পড়ে থেকে মরতে হবে তখন জর্জ সেখানে একটি ক্যামেরা দেখতে পায় আর সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে গালাগালি করতে থাকে যেটা দেখে সেখানে গ্যাট এবং টম খুবই ভয় পেয়ে যায় আর তারা জর্জকে সেখানে থামতে বলে ঠিক তখনই সেখানে মাইক চলে আসে যে তার মুখে সেই মাস্কটি পড়েছিল যেটি সে জনের চামড়া দিয়ে বানিয়েছিল যেটা দেখে জর্জ খুবই ভয় পেয়ে যায় মাইক সেখানে ফিলিপ নামে সেই ছেলেটিকে রুমের মাঝখানে আনে আর ক্যাটের হাতে একটি চাকু ধরিয়ে দেয় আর ক্যাটকে বলে যে তুমি ফিলিপকে মেরে ফেলো কিন্তু ক্যাট সেখানে এটা করতে পারে না এরপরে মাইক সেই চাকুটি জর্জকে দিয়ে দেয় আর তাকেও বলে যে তুমি ফিলিপকে মেরে ফেলো কিন্তু জর্জ সেখানে সেই চাকু দিয়ে উল্টো মাইকের উপরই হামলা করে দেয় কিন্তু মাইক ছিল খুবই শক্তিশালী তাই সে সেখানকে মাইককে মেরে শুইয়ে দেয় এরপরে মাইক সেখানে সেই ক্যাট নামের মেয়েটিকে একটি ককরোচ খাইয়ে দেয় সেখানে জর্জ একটি ব্লেড পায় যেটা দিয়ে তার হাতে বাঁধা দড়িটা সে কেটে ফেলে এরপরে মাইক যখন আবার সেই রুমে আসে তখন জর্জ মাইকের উপর হামলা করে দেয় আর মাইক সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু বাহিরের দরজাটা বন্ধ ছিল তাই জর্জ সেখান থেকে পালাতে পারে না জর্জ সেখানে একটি চিমনির ভেতর ঢুকে যায় যাতে সে বাহিরে বের হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিমনিটি মাঝখান থেকে ভেঙে যায় আর জর্জ নিচে পড়ে বেহুশ হয়ে যায় যখন জর্জের জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে সে আবার সেই সিক্রেট রুমে চলে এসেছে আর তার হাতে এখন আগের থেকে মোটা শিকল দিয়ে বাঁধা আছে তখন আমরা দেখি যে মাইক সেখানে একটি এক্স নিয়ে আসে আর সেই এক্সটা টমের হাতে দেয় আর টমকে বলে যে তুমি এই এক্স দিয়ে জর্জকে মেরে ফেলো টম সেখানে সেই এক্স দিয়ে জর্জকে মেরে বেহুশ করে দেয় এরপরে মাইক সেখানে টমের হাতে কিছু তার কাটা দেয় আর সেটা জর্জের হাতে মারতে বলে টম সেই এক্সের মাধ্যমে সেই তার কাটাগুলোকে জর্জের হাতের ভিতর মারতে থাকে আর জর্জ ব্যথায় জোরে জোরে চিল্লাতে থাকে আর ব্যথার চোটে সে আবার বেহুশ হয়ে যায় জর্জকে যন্ত্রণা পেতে দেখে মাইকের খুবই শান্তি লাগছিল আর সে আবার সেই রুম থেকে বাহিরে চলে যায় সেখানে জর্জ খুবই ব্যথা পাচ্ছিল কিন্তু জর্জ সেখানে অনেক কষ্ট করে তার হাতে লেগে থাকা তার কাটাগুলোকে খুলে ফেলে যখন জর্জের ব্যথা কিছুটা কমে যায় তখন সে ভাবতে থাকে এই লোকটি আসলে কে আর সে কেনই বা আমাদের উপর এত টর্চার করছে তখন সেখানে থাকা ফিলিপ নামে সেই লোকটি জর্জকে বলে যে আমি সেই লোকটির হাতে ঘোড়ার একটি ট্যাটু দেখেছি তখন জর্জের বুঝতে আর বাকি থাকে না যে এই লোকটি আর কেউ নয় এই লোকটি হলো মাইক যাকে আমরা 20 বছর আগে অনেক অত্যাচার করেছি এখানে সবাই ভাবে যে তারা সবাই মিলে মাইকের কাছে মাফ চাইবে কিছুক্ষণ পর মাইক আবার সেই রুমে আসে সে একটি ইঞ্জেকশনে করে কিছু মাকড়সার ডিম নিয়ে আসে আর মাইক সেই ইঞ্জেকশনটা জর্জকে দিয়ে বলে যে তুমি এটা ক্যাটের কানের ভিতর ছেড়ে দাও কিন্তু জর্জ এটা করতে চায় না তাই মাইক ক্যাটকে কারেন্ট শক দিতে থাকে ক্যাটের এত কষ্ট দেখে জর্জ রাজি হয়ে যায় আর সেই ইঞ্জেকশনের মাধ্যমে ক্যাটের কানের ভিতর সেই ডিমগুলোকে ছেড়ে দেয় এরপরে মাইক সেখানে ফিলিপকে মারতে মারতে একেবারে মেরেই ফেলে ফিলিপকে মারার পর মাইক আবার তার রুমে ফিরে আসে আর সে ফিলিপের ছবিতে ক্রস চিহ্ন এঁকে দেয় তখন মাইক ক্যামেরাতে দেখে যে জর্জ এবং টম নিজেদের মধ্যে লড়াই করছে তাই মাইক আবার সেই সিক্রেট রুমে চলে যায় জর্জ এখানে মৃতর অ্যাক্টিং করছিল যখনই মাইক জর্জের কাছে যায় তখনই জর্জ মাইকের উপর হামলা করে দেয় আর টমও সেখানে পিছন থেকে মাইকের উপর হামলা করে দেয় ক্যাটও সেখানে মাইককে মারার জন্য আগে চলে আসে কিন্তু মাইক সেখানে সবাইকে মেরে নিচে ফেলে দেয় মাইক সেখানে টমকে ধরে রাখে আর ক্যাটকে বলে তুমি কিছু পোকামাকড় টমের চোখের ভিতর ছেড়ে দাও ক্যাটও কিছু পোকামাকড় টমের চোখের ভিতর ছেড়ে দেয় আর সেই পোকামাকড়গুলো টমের চোখ খেতে থাকে এরপরে মাইক যখন জর্জকে মারতে যায় তখন ক্যাট তাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় যার ফলে মাইক সেখানে খুবই ডিপ্রেশনে চলে যায় আর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে টমের চোখে খুবই ব্যথা হচ্ছিল তাই জর্জ সেখানে টমের চোখটি তুলে ফেলে এরপরে আমরা দেখি যে মাইক তার রুমে গিয়ে সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে এরপরে সিক্রেট রুমে সেই লাইটগুলো টমটম করতে থাকে যাতে সবাই বুঝে যায় যে মাইক আবার চলে আসছে টম নিজের সেফটির জন্য জর্জের কাছ থেকে চাকু চায় কিন্তু জর্জ টমকে সেখানে চাকু দেয় না তাই তারা দুজন সেখানে মারামারি করতে থাকে আর সেখানে ভুলবশত জর্জ টমকে মেরে ফেলে এরপরে ক্যাট সেখানে জর্জের কাছ থেকে চাকুটি ছিনিয়ে নেয় আর সেই চাকুটি জর্জের দিকে ধরে রাখে কিন্তু পিছন থেকে মাইক এসে ক্যাটকে ধরে ফেলে তখন জর্জ মাইককে বলে যে আমরা জানি তুমি খুবই ভালো ছেলে আর আমরা যদি জানতাম যে তোমার সাথে এত খারাপ হবে তাহলে আমরা তোমাকে কোনোদিনও একা ছেড়ে রেখে যেতাম না এটা শুনে মাইক সেখানে শান্ত হয়ে যায় আর জর্জ মাইকের হাত থেকে চাকুটি নিয়ে নেয় আর তখনই ক্যাট সেখানে মাইকের হাতে কামড় দেয় মাইক যখনই পিছিয়ে ঘুরে তখনই পিছন থেকে জর্জ মাইকের উপর চাকু দিয়ে হামলা করে এরপরে জর্জ আবার মাইকের উপর হামলা করতে যায়
কিন্তু মাইক আবার ঘুরে যায় আর সেই চাকুটি গিয়ে ক্যাটের পেটের ভেতর ঢুকে যায়। এরপরে মাইক সেই চাকুটি দিয়ে ক্যাটের পেট চিরে তার বুক থেকে তার হৃদয়টিকে নিজ হাতে বের করে নিয়ে আসে। এরপরে মাইক জর্জকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো। জর্জের সেখানে মাইকের কথা বিশ্বাস হচ্ছিল না আর জর্জ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মাইকও তার পিছে পিছে যেতে থাকে আর তার সাথে লড়াই করতে থাকে। কোনো মতনে জর্জ সেই ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু মাইক তাকে আবার ধরে ফেলে আর মাইক সেখানে জর্জকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো না হলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু জর্জ সেখানে মাইককে মারতে ভয় পাচ্ছিল। তখন মাইক সেখানে জর্জকে মেরে নিচে শুইয়ে দেয় আর তাকে বলে যে তুমি যদি এখনো আমাকে না মারো তাহলে কিন্তু আমি সত্যিই তোমাকে মেরে ফেলবো। আর মাইক জর্জের কলা টিপতে থাকে। তখন জর্জ মাটি থেকে সেই চাকুটা নিয়ে মাইকের উপর ছুরি মেরে দেয় আর মাইক মাটিতে পড়ে যায় আর মাইক সেখানে মারা যেতে থাকে। 10 বছর পরে জর্জের দুইজন মেয়ে সেই জঙ্গলেই করতে আসে, কিন্তু ঠিক সেই সময় মাইক সেখানে চলে আসে আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি আমার মুভিটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।